সালাম আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে আমাদের থাইলঙ্গন গাছে ফল আসছে এবং কি পরিমাণ ফল আসছে। আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এটা একটা ছোট্ট একটা গাছ, এই যে দেখেন গাছ ঝাপায়া ধরছে, অন্তত পক্ষে 3 ফিট হবে এই গাছটা। যদি আমি দেখাই, 3 ফিট একটা গাছ, গাছে ফল কি পরিমাণ ফল, এই যে দেখেন। আসলে থাইল্যাঙ্গন লঙ্গানের ভ্যারাইটি এটা, এই যে পড়ে যাচ্ছে। আসলে পানি, পর্যাপ্ত পরিমাণ পানির দরকার এখন। আর এগুলো পটে খুব একটা মাটিও ধরে না, সিমেন্টের টপ, যে কারণে পর্যাপ্ত পরিমাণ খাবার বা পানির সংকট আছে। গাছ দেখেই বোঝা যাচ্ছে। আর দেখেন কি পরিমাণ ফল ধরছে, ছোট্ট একটা গাছ। থাইল্যাঙ্গনটা মূলত হচ্ছে আঁশফলেরই একটা উন্নত ভ্যারাইটি। সাধারণত আমরা বাংলাদেশে যারা আঁশফল চিনি বা আঁশফল বলে জানি, সে ফলেরই উন্নত ভ্যারাইটি। আঁশফল তো সাধারণত খেতে কিছুটা মিষ্টি হয় এবং ওটার মাংস কম থাকে। এই থাইল্যাঙ্গনের আপনার মাংস হয় বেশি এবং বিচি হয় খুবই ছোট, ঠিক আছে, খুবই ছোট বিচি হয়। এবং দেখতে পাচ্ছেন এটার কিন্তু আরও বড় হবে। এটার গায়ে যে সবুজ আভা এখনও আছে, সবুজ আভা এখনও আছে, এটা আরও বড় হবে। তবে তার জন্য কিছু সময় প্রয়োজন। আমরা জানি যে রাম্বুটান, পোলাচান, লঙ্গান এবং লিচু, এই চারটা ফলই একটা ফ্যামিলিরই অন্তর্গত। চারটাই সেম সেম, অনেকটাই কাছাকাছি বলা চলে। এবং লঙ্গানটা তার মধ্যে সবচেয়ে বেশি দিন পর্যন্ত গাছ থেকে পাড়ার পর রেখে খাওয়া যায়। লিচু, রাম্বুটান, পোলাচান এগুলা বেশি দিন রাখা যায় না। হ্যাঁ, এটা আপনি 14 থেকে 15 দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন, অনায়াসে মানে বাইরে রাখতে পারবেন, তাতে শুকে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই লঙ্গানের ক্ষেত্রে। কিন্তু পোলাচান, রাম্বুটান, লিচু এগুলা 14 দিন কেন, 7 দিনের ভিতরে এগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। আর থাইলঙ্গানের কলমের গাছ আমাদের কাছে আছে, সো যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ারে গাছ সাপ্লাই করি সারা বাংলাদেশে। আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন। আর অর্ডার করার প্রসিডিওর হচ্ছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, আমাদের রাহা নার্সারি ফেসবুক পেজের নাম। আপনি ফেসবুকে আমাদের পেজ ভিজিট করে আপনি ওখান থেকে যে কোনো ফলের গাছের অর্ডার করতে পারবেন। আমরা সব রকম ফলের গাছ সেল করি। আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ বা জেলা শহরে আমরা পাঠিয়ে দেব, ওইখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। আর লঙ্গানে অনেকগুলো ভ্যারাইটি আছে। সাধারণত এটা দেখছেন, এটা হচ্ছে থাইলঙ্গান। আর যেটা হচ্ছে রুবি লঙ্গান, ওটার পাতা হচ্ছে আপনার লাল কালার, অনেকটাই যে সিজিএম গাছের পাতার মতো, এই যে এরকম লাল হবে। যাই হোক, ওটা আবার লঙ্গান গাছ মনে করেন না, এটা হচ্ছে সিজিএম গাছ। সো আর যেটা হচ্ছে পিংপং লঙ্গান, ওটার পাতা একটু ছোট ছোট, অনেকটা দেখতে হচ্ছে এই পাতাগুলো একটু মোড়ানো টাইপের, এরকম মোড়ানো মোড়ানো টাইপের থাকবে, ঠিক আছে, ছোট ছোট পাতা হবে, এর চেয়েও ছোট, মানে এর অর্ধেকেরও ছোট, অর্ধেকেরই অর্ধেক, ঠিক আছে, এরকম ছোট ছোট হবে। তো গাছ কেনার আগে একটু দেখে কিনবেন যেখান থেকে কিনেন। তো সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত ফলের অর্ডার করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।